নাজি কেটে গেছিল কেন? নেট চলে গেছিল? নক করা নাই তো? ঠিক আছে, হ্যাঁ শুরু করছি আবার। মানে কি যেন হয়ে গেল, কেটে গেল, আবার দিয়ে দিলাম, আপনারা জয়েন করেন দ্রুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তাই আপনারা দ্রুত আবার জয়েন করেন। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করি, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে বাদীর পক্ষে যে মামলা পরিচালনা করে তাকে পাবলিক প্রসিকিউটর বলা হয়, এটা কত ধারা? বাদীর পক্ষে যে মামলা পরিচালনা করবেন তাকে পাবলিক প্রসিকিউটর বলা হয়, ধারা কত? একজন লিখেছেন, দুইজন লিখেছেন, তিনজন, চারজন, চারজন লিখেছেন, আপনাদেরটা পাঁচজন, ছয়জন লিখলেন, সাতজন, আটজন, নয়জন, আর দুইজন দেখি ভুল না সঠিক লিখলেন। আপনারা পঁচিশের দুই লিখেছেন, মনে না থাকলে ২৫ দিবেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এ আইনে শিশু বলতে, এ আইনে শিশু বলতে অনূর্ধ্ব ১৬ বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলা হয়। এ আইনে অনূর্ধ্ব ১৬ বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলা হয়। এ আইনের শিশু বলতে অনূর্ধ্ব ১৬ বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলে। আলহামদুলিল্লাহ, এটাও পারছেন। দেখি আর দু একজন লিখুক। দু একটো, আলহামদুলিল্লাহ, দু একটো পারছেন, এটাও পারছেন, দু একটো। আদালত যদি নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে না পারেন, আদালত যদি নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে না পারেন, তাহলে ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টকে এবং সরকারকে জানাবেন, ধারাও লিখবেন, সময়ও লিখবেন, ধারাও লিখবেন, সময় লিখবেন, কত ধারা এবং কত সময়ের মধ্যে। না, ধারাও ওর সঙ্গে টাইমটাও লিখবেন। আদালত যদি নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে না পারেন, তাহলে সরকারকে এবং ট্রাইব্যুনালকে জানাবেন, এটা হলো ধারা লিখবেন এবং পাশে টাইমটাও দিবেন। একজনের সঠিক হচ্ছে, দুইজনের,
31-এর কয়ের কেউ 2 দিলেন, কেউ 1 দিলেন, যারা 31-এর কয়ের 31-এর তো হবে না, 31 তো নিরাপত্তা হেফাজত, কিন্তু 31 যারা দিয়েছেন সেটা হয় নাই, যারা 31-এর ক দিয়েছেন তাদেরটা হয়েছে, আর 31-এর কয়ের 1 যারা দিয়েছেন তাদেরটা বেস্ট হয়েছে। 31-এর ক দিলেও হবে, 31-এর কয়ের 1 দিলে পারফেক্ট হবে, একবারে অ্যাকুরেট হবে, 31-এর কয়ের 1 এটা। আর 2-এ বলছে পুলিশ জানাবে এবং পাবলিক প্রসিকিউটর জানাবে, তাহলে আপনারা কারেকশন নেন, 31-এর কয়ের 1 সময় 30 দিনের মধ্যে, 31-এর কয়ের 1, 31-এর কয়ের 1 সময় 30 দিন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা আবার বলেন, বলতেছি তাহলে ট্রাইব্যুনাল যদি নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে না পারেন তাহলে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টকে এবং সরকারকে লিখিতভাবে জানাবেন ধারা কত কত দিনের মধ্যে। একজন 60 দিন লিখছেন, না না 30 দিন, 60 দিনের মধ্যে তো অ্যাপিল করবে। এখন কি প্রশ্ন বুঝছেন কিনা, প্রশ্ন বুঝছেন কিনা সাজেদা মনি, এখন কি প্রশ্ন বুঝছেন কিনা দেখেন, এটা হলো 31-এর কয়ের 1-এর ধারা 1 ধারা জানাবে 30 দিনের মধ্যে, আর পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর এরাও জানাবে 30 দিনের মধ্যে, এটা হলো 31-এর কয়ের 2 ধারা। আর এই যে বিচার নির্ধারিত সময়ে হলো না, এটা যে যার কারণে হয়নি, যে এর জন্য দায়ী, তিনি বিভাগীয় দণ্ডে দণ্ডিত হবেন 31-এর কয়ের 3 ধারা। তাহলে প্রিয় ভাইরা, এই নারী ও শিশু নিয়ে আরেকটা প্রশ্ন ধরব, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধের কারণে কয়েকটি ধারায় মৃত্যুদণ্ড সংযোজন করা হয়েছে, মৃত্যুদণ্ড সংযোজন করা হয়েছে, ধারাগুলি কেউ লিখতে পারেন কিনা, নতুন সংযোজন হয়েছে, মৃত্যুদণ্ড নতুন করে সংযোজন হয়েছে, কত ধারা লিখতে পারেন কিনা লেখেন তাহলে, 9-এর 1, হ্যাঁ 9-1, একজন লিখছে 9, হ্যাঁ 9 তো বুঝছি, 9-ই যুক্ত হয়েছে, কিন্তু 9-এর কত কত কত, নয়ে দিলে তো হলো না, 9-এর 1-এ যোগ হয়েছে, 9-এর 4-এর কতে যোগ হয়েছে, 4-এর 1, 11-এর 1, না 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 না, ওই ধর্ষণের ক্ষেত্রে 9-এর 1-এ যোগ হয়েছে, 9-এর 3 না, গণধর্ষণ কি মৃত্যুদণ্ড আগে ছিল, গণধর্ষণ ছিল মনে হয়, 9-এর 4-এর কতে যুক্ত হয়েছে, 9-এর 1, 4-এর কতে এলা মৃত্যুদণ্ড এবং সশ্রম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এই কথাগুলি যুক্ত হয়েছে, আগে মৃত্যুদণ্ড ছিল না এই দুটাতে, 9-এর 1-এও মৃত্যুদণ্ড ছিল না, 9-এর 4-এর কতেও মৃত্যুদণ্ড ছিল না, এই দুটাতে মৃত্যুদণ্ড যোগ হয়েছে, 9-এর 1, 9-এর 4-এর ক সেটা গেল কই, 9-এর 1-এ নতুন করে মৃত্যুদণ্ড যোগ হয়েছে, আর 9-এর 4-এর কতে মৃত্যুদণ্ড নতুন করে যোগ হয়েছে, তাহলে পারছেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এখন আমি অন্য একটা আইনে চলে গেলাম, বাল্য বিবাহ হয়ে যায় রেডি, ছোট আইনগুলি সবটাই বলে নিব, আপনাদের কি একটু নারী শিশু
নির্যাতন দমন আইন যে আমি আলোচনা বা রিভিশন করলাম, এতে কি একটু 1% 2% হলেও উপকৃত হলেন কিনা লেখেন দেখি, একটু হলেও উপকৃত হলেন কিনা। আলহামদুলিল্লাহ, তাহলে তাহলে মোটামুটি বুঝতে আছে। তাহলে এইগুলি প্রতিদিন যদি আমরা বা প্রতি সপ্তাহে একবার করে রিভিশনও করি, শুক্রবার তো আমরা রিভিশনই করব, রিভিশনও করি, তাহলে আপনাদের যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে দেখবেন যে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি বাল্যবিবাহ নিরোধ আইন, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে, এটা এক ধারা। এ আইনে অপ্রাপ্ত বয়স্ক বলতে, অপ্রাপ্ত বয়স্ক বলতে ছেলের ক্ষেত্রে 21 বছর পূর্ণ করে নাই আর মেয়ের ক্ষেত্রে 18 বছর পূর্ণ করে নাই এমন কোন ব্যক্তি বা ছেলে মেয়েকেই অপ্রাপ্ত বয়স্ক বলে বিবাহের ক্ষেত্রে, এটা 2-1, অভিভাবক 2-2, প্রাপ্তবয়স্ক ছেলে 21 বছর পূর্ণ করেছে মেয়ে 18 বছর পূর্ণ করেছে এমন ছেলে মেয়েকেই এই আইন অনুসারে প্রাপ্তবয়স্ক বলে। 2-3, বাল্যবিবাহ, বিবাহের ক্ষেত্রে উভয় পক্ষ অপ্রাপ্ত অথবা কোন পক্ষ প্রাপ্ত অপর পক্ষ অপ্রাপ্ত এরূপ বিবাহকেই বাল্যবিবাহ বলে। 2-4, সরকার বিবাহ বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করতে পারেন। 3 ধারা, বাল্যবিবাহ সরকারি কিছু কর্মকর্তা, তারা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নারী বিষয়ক বা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন জায়গায় বাল্যবিবাহ অনুষ্ঠিত হলে তারা এটা বন্ধ করে দিতে পারেন। 4 ধারা, প্রশ্ন হতে পারে বাল্যবিবাহ বন্ধ করার ব্যাপারে ক্ষমতা কার, এই কথাগুলি লিখবেন। 4 ধারা, আদালত বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। 5-1, আদালত সেই নিষেধাজ্ঞা আবার প্রত্যাহারও করতে পারে কারো আবেদনের প্রেক্ষিতে বা নিজের থেকেই। 5-2, বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা থাকাকালে যদি বিবাহ হয় তাহলে তারা দণ্ডিত হবেন। 5-3, বাল্যবিবাহ আইন অনুসারে মিথ্যা সংবাদ দেওয়া, মিথ্যা অভিযোগ করা, মিথ্যা মামলা করার দণ্ড। 6 ধারা, বাল্যবিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দণ্ড। 7 ধারা, প্রাপ্তবয়স্ক যদি অপ্রাপ্তকে বিবাহ করেন তাহলে এই প্রাপ্তবয়স্কের দণ্ড হবে। 7-1, অপ্রাপ্ত বয়স্ক যদি বাল্যবিবাহ করেন তার দণ্ড হবে। 7-2, অপ্রাপ্তর ক্ষেত্রে তার অভিভাবক যদি দণ্ডিত হন তাহলে এই অপ্রাপ্ত রেহাই পাবে, এটাও 7-2। অপ্রাপ্ত বয়স্কের অপরাধের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। 7-3, অভিভাবক বাল্যবিবাহের ক্ষেত্রে অভিভাবকের দণ্ড। 8 ধারা, এলাকাবাসী আয়োজক তাদের দণ্ড। 9 ধারা, এলাকার লোকজন যদি আদালতে গিয়ে মুচলেকা সম্পাদন করেন
এবং এই মর্মে অঙ্গীকার করেন যে ভবিষ্যতে বাল্যবিবাহ তারা বন্ধ করবেন, তাহলে আদালত তাদের মাপ করতে পারেন বা তাদের অব্যাহতি দিতে পারেন। দশ ধারা, বাল্য বিবাহ যে নিবন্ধন করে অর্থাৎ কাজি, কাজীর দণ্ড, কাজীর রেজিস্ট্রেশন বাতিল। এগারো ধারা, এ আইনে ছেলেমেয়ের বয়স প্রমাণের সার্টিফিকেট। বারো ধারা, এ আইনে বয়স প্রমাণের সার্টিফিকেটগুলি হল জন্ম নিবন্ধন কার্ড, স্কুল ওই যে 5-8 ম্যাট্রিক পাশের শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট, এগুলি হল বারো ধারা। এ আইনের অপরাধগুলির অর্থদণ্ড হলে এই অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত পক্ষ পাবে। ১৩ ধারা, এ আইনের অপরাধগুলি আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষের অযোগ্য। ১৪ ধারা, এ আইনের অপরাধগুলির বিচার সংক্ষিপ্তভাবে ফৌজদারি কার্যবিধি 22 অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। ১৫ ধারা, এ আইনের অপরাধ যেখানে সংঘটিত হয়েছে আদালত সেই ঘটনাস্থলে গিয়ে অপরাধের তথ্য সংগ্রহ করতে পারবেন অথবা কাউকে দিয়ে তদন্ত করাতে পারবেন, সেক্ষেত্রে তদন্তের জন্য সময় পাবে 30 কার্য দিবস, এই সময় না পারলে আরও 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। ১৬ ধারা, এ আইনের অপরাধের বিচার মোবাইল কোর্ট আইন 2009 দিয়েও বিচার করা যাবে। ১৭ ধারা, এ আইনের অপরাধের অভিযোগ 2 বছরের মধ্যে আদালতে যদি না করা হয় তাহলে আমলে গ্রহণ করবে না। ১৮ ধারা, অর্থাৎ 2 বছরের মধ্যেই অভিযোগ করতে হবে। এ আইনের অপরাধের বিশেষ বিধান। ১৯ ধারা, অর্থাৎ কোন ছেলে বা মেয়ের মঙ্গলার্থে পিতামাতার সম্মতিতে আদালতের আদেশে নির্দেশে যদি বাল্যবিবাহ হয় তাহলে এই বাল্যবিবাহ অপরাধ বলে গণ্য হবে না। ১৯ ধারা, প্রশ্ন হতে পারে বাল্যবিবাহ কোন ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না, আমরা লিখব ছেলেমেয়ের মঙ্গলার্থে পিতামাতার সম্মতিক্রমে আদালতের আদেশে যদি বিবাহ হয় তাহলে এই বাল্যবিবাহ অপরাধ বলে গণ্য হবে না। ১৯ ধারা, সরকার এ আইন সংশোধন করতে পারবে, বিধি বানাতে পারবে। ২০ ধারা, আগের যে বাল্যবিবাহ আইন ছিল চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, বাল্যবিবাহ মানে শিশু আইন, শিশু বিবাহ আইন ছিল, এ আইন এত দ্বারা বাতিল করা হল। এই 21 ধারা আর ইংরেজি অনুবাদ থাকবে 22 ধারা। প্রিয় ভাইরা, বাল্যবিবাহ এই 22টাই ধারা, আমি একটু টেস্ট নেব, আপনারা রেডি? বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে কোন ক্ষেত্রে বাল্যবিবাহ অপরাধ বলে গণ্য হবে না? বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে কোন ক্ষেত্রে বাল্যবিবাহ অপরাধ বলে গণ্য হবে না? দ্রুত লেখেন, কোন ক্ষেত্রে বাল্যবিবাহ অপরাধ বলে গণ্য হবে না? হ্যাঁ, সবাই তো রাইটই লিখছেন। ১৯, এবার ধারা না, এবার লিখবেন মানে আমি যেটা চাবো সেটা লিখবেন, পারলে ধারাও লেখেন, ধারা লিখে তারপরে টাইমটা দেন। এ আইনের অপরাধের অভিযোগ কতদিনের মধ্যে আদালতে করতে হবে? এ আইনের অপরাধের অভিযোগ কতদিনের মধ্যে করতে হবে? এ আইনের অপরাধের অভিযোগ কতদিনের মধ্যে আদালতে অভিযোগ দায়ের করতে হবে? হ্যাঁ হ্যাঁ
পারছেন ধারাটাও দেন, দুই বছর লিখছেন তার পাশে ধারাটা লিখলে ভালো হতো, 18 ধারা, আলহামদুলিল্লাহ এটা পারছেন। এবার রেডি, বাল্য বিবাহ, বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে যদি শিশু অভিযুক্ত হয়, শিশু অভিযুক্ত হয় সেক্ষেত্রে শিশুর বিচারের ক্ষেত্রে শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। শিশুর বিচারের ক্ষেত্রে শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। শিশুর বিচারের ক্ষেত্রে শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। হ্যাঁ, দুইজন লিখছেন, তিনজন, চারজন, পাঁচজন, হ্যাঁ পারছেন শিশু আইন, আলহামদুলিল্লাহ 7-3, 7-3 যারা লিখেছেন সঠিক হয়েছে। এবার যৌতুক আইনে যাব, দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যৌতুক নিরোধ আইন 2018 নামে অভিহিত হবে, এক ধারা, এ আইনে পক্ষ দুয়ের ক, যৌতুক দুয়ের খ, যৌতুক দাবি করা তিন ধারা, যৌতুক দেওয়া এবং নেওয়া চার ধারা, যৌতুকের জন্য চুক্তি চুক্তি বলে গণ্য হবে না পাঁচ ধারা, যৌতুকের জন্য মিথ্যা মামলা দায়ের করা ছয় ধারা, যৌতুক আইনের অপরাধগুলি আমলযোগ্য জামিনের অযোগ্য আপদযোগ্য সাত ধারা, যৌতুক আইনের অপরাধের অভিযোগ দায়ে বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি মোতাবেক পরিচালিত হবে আট ধারা, যৌতুক আইনের বিধি প্রণয়ন করতে পারবে সরকার নয় ধারা, আগের যৌতুক আইন বাতিল 10 ধারা, এ আইনের একটি ইংরেজি অনুবাদ 11 ধারা। প্রিয় ভাইরা, যৌতুক নিরোধ আইন অনুসারে, যৌতুক নিরোধ আইন অনুসারে মহারানা এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্তৃক দেওয়া হাদিয়া বা ওটাকে কি বলেন উপঢৌকন, এইগুলি যৌতুক বলে গণ্য হবে না, এ কথা কত ধারায় আছে? মহারানা স্ত্রীকে দেওয়া মহারানা এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্তৃক উপঢৌকন উপহার সামগ্রী যৌতুক হিসেবে গণ্য হবে না, কোথায় কথাতে লেখা আছে? দুয়ের ঘ কেন? যৌতুক কত? যৌতুক পাঁচ লেখছেন, হাই সুবহানাল্লাহ, পাঁচে তো হলো চুক্তি, এই সংজ্ঞার মধ্যেই লাদিয়ে আছে দুয়ের খ, দুয়ের খ, যারা পাঁচ লিখেছেন এটা ভুল হয়েছে, এটা দুয়ের ক্ষয়ের মধ্যেই এই কথাগুলি লিখা। মঞ্জু ভাই রাইট, যারা দুয়ের খ দিয়েছেন তাদের সঠিক হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা চলে গেলাম বিসিএল অ্যাক্ট, বিসিএল অ্যাক্ট 1942 নামে অভিহিত হবে এটা, এবং সমগ্র বাংলাদেশে এই অ্যাক্ট কার্যকর হবে, এটা হলো এক ধারা। বিসিএল সরকার দেশের যে কোনো অঞ্চলকে শিল্পাঞ্চল হিসাবে ঘোষণা করতে পারবে, এটা দুই ধারা। সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে,
তার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জামাদি পাওয়া যায়, কিন্তু সে সন্তোষজনক জবাব দিতে পারে না, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং তিনি দণ্ডিত হবেন। তিন ধারা। শিল্পাঞ্চল এলাকায় কোনো ব্যক্তির নিকট চোরাই মাল বা সন্দিগ্ধ মালামাল বা প্রতারণার মাধ্যমে অর্জিত মালামাল পাওয়া গেল, তাহলে এই মালামালের ব্যাপারে সে সঠিক জবাব দিতে পারে না, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং তিনি দণ্ডিত হবেন। চার ধারা। বি এটা ভিনা বি 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 সি এল বেঙ্গল ক্রিমিনাল ল, বি সি এল বেঙ্গল ক্রিমিনাল ল অ্যাক্ট 1942। এটা শিল্পাঞ্চল এলাকার জন্য এই চারটা ধারা নিয়ে একটা আইন, 1942 সনে এই আইনটা হয়েছে। এই আইনে ধারা আছে চারটা, ওই বি বি ভিনা বি সি এল, সুহেল বুঝলেন কিনা, বি সি এল মূল বই কত পাতা, এলাম দা সব বইয়ের মধ্যে সব রকম নাই, আমার বইটা বাড়ালে ওই বইটা নিয়েন, এর মধ্যে আমি এটাও দিয়ে দিছি। চারটা ধারা, বি তে বেঙ্গল, সি তে ক্রিমিনাল, এল তে ল বেঙ্গল ক্রিমিনাল ল অ্যাক্ট 1942, এটা এক ধারায় বলছে এবং সমগ্র বাংলাদেশে এই আইনটা কার্যকর হবে, এটাও এক ধারা। আর এই সরকার কোন অঞ্চলকে শিল্পাঞ্চল হিসাবে ঘোষণা করতে পারবে, এটা হলো দুই ধারা। আর সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে, হ্যাঁ আমার সামনের বইটাতে পাবেন, এই যে আগামী, এই যে সামনে এই মাসে আমরা চেষ্টা করতেছি, কি যে হয় আল্লাহ তাআলা জানে, আল্লাহ রহম করলে হয়তো হয়ে যাবে, তো এটার মধ্যে পাবেন এবং আমি আমার মতো করে লিখতেছি, আল্লাহ যেন আপনাদের এটা সহজে বুঝদান করে। আর শিল্পাঞ্চল এলাকায় রাতের বেলায় যদি ঘর ভাঙ্গার সরঞ্জামাদি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে, তাহলে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা হলো তিন ধারা। আর চোরাই মাল নিয়ে কাউকে পাওয়া গেলে তাকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেন, এটা হলো চার ধারা। প্রিয় ভাইরা, তাহলে চলে গেলাম, তাহলে বিসিএল গেল, নারীশীল গেল, চারটা গেল, আর কোনটা আইন হয়েছে আমাদের, আরেকটা হয়েছে প্রকাশ্য জুয়া আইন। রেডি? রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা। আপনাদের কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে নাকি? এত পড়া যায়? অনেকেই বলে পড়ালেখার ভয়ে পুলিশের চাকরি আসলাম, আবার এসে প্রমোশন, কিসের দরকার এত ঝামেলা? না না না, এরকম করা যাবে না, আপনার চেষ্টা আপনাকেই করতে হবে। আমার সঙ্গে আপনারা পড়লে বিড়ি খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, প্রয়োজনের অতিরিক্ত চা খাওয়া যাবে না এবং সময় অপচয় করা যাবে না। আর যেটা প্রয়োজন নাই সেটার অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না, আপনার জামা প্রয়োজনের অতিরিক্ত থাকবে না, আপনার কাপড় চোপড় প্রয়োজনের অতিরিক্ত থাকবে না, আবার আপনার মোবাইল একটার বেশি থাকবে না। মোবাইল একজন অনেকের দেখছি যে দুইটা তিনটা বড় বড় মোবাইল কিনছে, এত বড় বড়, এ কি করে যে এতগুলি মোবাইল লাগে? আপনি একটা মোবাইল হলেই চলে, মাতব্বরি করার জায়গা পৃথিবী না, মাতব্বরি করার জায়গা আল্লাহ যদি কিয়ামতে আমাদেরকে সুফল দান করে, সফলতা দেয়, তাহলে মাতব্বরি করা যাবে, এছাড়া এখানে মাতব্বরি করার জায়গা না। এখানে আমরা এসেছি ক্ষণিকের জন্য, 60-70 বছর বা আল্লাহ যে কয়দিন রাখে, তারপরে আমাদের চলে যেতে হবে। এটা যেন ওই জায়গার মতো যে এক কৃষক মাঠে ধান রোপণ করল, এখন এই ধানগুলি যখন বাসায় নিয়ে যাবে তখন সে রান্না করে ভাত পোলাও কোরমা রান্না করে খাবে, কিন্তু এই ক্ষেতেই কিন্তু এই কৃষক
কাজ করার সময় সে এই ওই মাঠে বসেই কিছু ভাত খায়, কিছু পান্তা ভাত খায়। সে পান্তা ভাত মরিচ দিয়ে খায়, অনেক সময় মরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে ফেলে। বসার জায়গাটাও ভালো পায় না, সে অ্যালের উপরে, অ্যাল বোঝেন তো, অ্যালের উপরে বসে খায়। এই এই খাবারগুলি এখানে যে ধান খেতে সে কাজ করছে, এই ধানটাই বাসায় গিয়ে ভাত রান্না করে সুন্দর করে সে খাইতে পারবে। অথচ এই মাঠে সে বেশি খাচ্ছেন না, না খেলে তিনি কি ভাবতেছেন এরকম যে আমি এই ধান চাষ করতেছি, এই ধান খেতের মধ্যে এই পান্তা এই মরিচ দিয়ে খাচ্ছি, এটা কি কষ্ট লাগে? কিন্তু কৃষকের তো কষ্ট লাগে না। কৃষক মনে করে আমি আমার এই খেতে যে শ্রম দিচ্ছি, আমার এই শ্রমের মধ্যে খাবার দাবার যেটা করতেছি এটা আমার আসল খাবার না। এই ধানটা আমি যখন কেটে আমি বাসায় নিয়ে যাব, তখন এটা মারাই করে এটা সুন্দর করে আমি রান্না করে খাটে বসে আবার চেয়ার টেবিলে বসে খাবো, মজা করে খাবো। আর মাঠে যখন সে খাচ্ছে, হালকা খাচ্ছে এবং দামিও খাবার খাচ্ছে না, কিন্তু তারপরেও কি সে অখুশি থাকে? কোনোদিনও না। বরং এই কৃষক আরো খুশি থাকে যে আমার ধানটা ভালো হোক, আমি বাসায় মজা করে খাবো। তেমনি প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এখানে আখেরাতের উপার্জন করার জন্য এসেছি। আখেরাতের উপার্জন করতে এসে এখানে আমার যে চারটা ডাল ভাত হয় এইটুক খেয়ে, এই মরিচ আর পান্তা খেয়েই আমরা খুশি থাকব, যাতে আমাদের খাবারটা কিয়ামতে আল্লাহ জান্নাতের মধ্যে দান করে। এই জন্য এখানে আপনি মাতব্বরি, এখানে বড় ফুটানি, এখানে বেশি বেশি কিছু করার প্রয়োজন নেই। আমরা এখানে অল্প করব। এখন এটা মনে করেন না যে এখানে খাই দাই ফুর্তি করি যা হয় তাই, এরকম না। এখানে কম খাবেন, কম চলবেন, আর এর মধ্যেই সন্তুষ্ট থাকবেন, তাহলে আপনার বাকিগুলি ওখানে আমরা নিব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন। আমি শুরু করি। তাহলে আমরা এই প্রকাশ্য জোয়াইন 1867, প্রকাশ্য জোয়াইন 1867 নামে অভিহিত হবে, এটা হলো এক ধারা। এই জোয়াইনে অপরাধ বলতে, এই জোয়াইনের যে কোনো ধারার অপরাধ করাকেই অপরাধ বলে, এটা হলো একে দুয়ের ক। এ আইনে ব্যক্তি বলতে, এ আইনে যে ব্যক্তি বা ক্ষমতাপ্রাপ্ত লোক তাকেই ব্যক্তি বলে, দুয়ের খ। না, ভুল বললাম মনে হয়, আমি মনে হয় পর্নোগ্রাফি চলে গেছি, মানে জোয়াইন। এ আইনে জুয়া, জোয়াইন 1867 নামে অভিহিত হবে এবং মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না, এটা এক ধারা। জুয়া, জুয়ার জুয়া সামগ্রী এইগুলি হল, এটাও এক ধারা। সরকার কোন অঞ্চলকে জুয়াইনের জুয়াইনের মধ্যে আনতে পারবে এবং কোন অঞ্চলকে জুয়াইন এলাকা থেকে বাদ দিতে পারবে, এটা দুই ধারা। জুয়া খেলার জন্য জায়গা দেওয়া, অর্থ যোগান দেওয়া, টাকা পয়সা দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া, সহায়তা করা, প্ররোচনা দেওয়া, তিন ধারা। জুয়া খেলার আসরে উপস্থিত থাকা, অর্থাৎ নিজে খেলা, উপস্থিত থাকা, সেখানে জুয়া খেলা দেখা, এদের সাজা হল চার ধারা। জুয়ার আক্রায় পুলিশ সুপার নিজে তল্লাশি পরিচালনা করতে পারে এবং পদস্থনকে দায়িত্ব দিয়েও তল্লাশি করাতে পারেন। সেক্ষেত্রে তল্লাশির ক্ষেত্রে অপরাধীকে বিনাপণে গ্রেপ্তার করতে পারেন এবং সেখানে জুয়ার সামগ্রী জব্দ করতে পারেন। পাঁচ ধারা, যেখানে জুয়া খেলা হয়, জুয়া খেলার সামগ্রী থাকে, উৎপন্ন হয়, মজুদ রাখা হয়, এই জায়গাকে বলে জুয়ার আকরা। ছয় ধারা, জুয়া খেলা অবস্থায় যাকে গ্রেপ্তার করা হল সে যদি মিথ্যা নাম ঠিকানা দেন, তাহলে জুয়া খেলার জন্য দণ্ডিত হবেন চার ধারা আর মিথ্যা নাম ঠিকানা দেওয়ার জন্য দণ্ডিত হবেন সাত ধারা। জুয়ার আকরা হতে প্রাপ্ত জুয়া সামগ্রী
ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ধ্বংস করা যাবে। আট ধারা, জুয়ার আকরার যে মালিক সে যদি অজুহাত দেখায় আমি জানি না, তাহলেও তিনি রেহাই পাবে না, দণ্ডিত হবেন। নয় ধারা, কেউ পশু বা পাখি লড়াই লেগে দিয়ে যদি জুয়া ধরে তাহলে তিনি দণ্ডিত হবেন। এগারো ধারায় এবং তাকে গ্রেপ্তারও করা যাবে। এগারো ধারায় দেহ কসরত এগুলি অপরাধ বলে গণ্য হবে না। এগারোর ক ধারা, এ আইনের অপরাধের বিচার বিচারক বা ম্যাজিস্ট্রেট করবেন। বারো ধারা, যে আইনে যদি কেউ বারবার দ্বিতীয়বার তৃতীয়বার অপরাধ করেন তাহলে তিনি বর্ধিত দণ্ডে বা দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। এটা হল ১৩ ধারা। প্রিয় ভাইরা, ঢাকা মেট্রো এলাকায়, হ্যাঁ মেট্রো এলাকায়, আগে তো এ আইন যখন হচ্ছে তখন তো এই মেট্রোগুলাও ছিল না, তো এই জন্য আমি ঢাকা মেট্রোর জায়গায় দিয়ে দিলাম। অন্য মেট্রোগুলো পরে হয়েছে, এলা কারেকশন হয় নাই, তাহলে ঢাকা মেট্রো দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, বইয়ে শুধু ঢাকা মেট্রো এলাকায়, আচ্ছা ঢাকা মেট্রোই নিয়ে নিলাম, ওই মেট্রোর কথাই ঢাকা মেট্রো দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথাগুলি ঠিক আছে। তাহলে জুয়া আইনে দ্বিতীয়বার তৃতীয়বার অপরাধ করলে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। লেখেন, ধারা লেখেন দেখি, একটা টেস্ট। দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। এক ঘন্টা দশ মিনিট, আর দশ মিনিট থাকবো আপনাদের সাথে, দশ থেকে পনেরো মিনিট আর, তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। ১৩ ধারা, আলহামদুলিল্লাহ। তাহলে পর্নোগ্রাফি চলে গেলাম, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ নামে অভিহিত হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ নামে অভিহিত হবে। এক ধারা, এ আইনে অপরাধ দুয়ের ক, ব্যক্তি দুয়ের খ, পর্নোগ্রাফি দুয়ের গ, পর্নোগ্রাফি সরঞ্জাম দুয়ের ঘ, শিশু, শিশু বলতে শিশু আইন ২০১৩ তে যে শিশুর সংজ্ঞা ওই সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে, দুয়ের অম। এই পর্নোগ্রাফি আইনের প্রাধান্য তিন ধারা, পর্নোগ্রাফি করা যাবে না। চার ধারা, পর্নোগ্রাফি অপরাধের মামলা তদন্ত করতে পারেন পুলিশের সাব ইন্সপেক্টর হতে তদুর্ধ অফিসার, তদন্তের জন্য সময় পাবেন ৩০ কার্য দিবস, এই সময়ে তদন্ত সম্পন্ন না হলে পুলিশ সুপার তদন্তের সময় বৃদ্ধি করতে পারবেন ১৫ কার্য দিবস, এতেও যদি তদন্ত সম্পন্ন না হয় সেক্ষেত্রে আদালত আরও ৩০ কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারবেন। ৫ ধারা, তল্লাশি বিনা পরনায় তল্লাশি সাব ইন্সপেক্টর হতে তদন্ত অফিসার করতে পারবেন, এবং তল্লাশিকালে অপরাধের যে বিভিন্ন ডিভাইস এইগুলি জব্দ করতে পারবেন, এবং এই জব্দ করা ডিভাইসগুলির বিষয়ে অর্থাৎ যে বিষয়ে যে যন্ত্রপাতির মধ্যে পর্নোগ্রাফি থাকে এইগুলি জব্দ করতে পারবেন, এবং কোনো ব্যক্তি বা কোনো সংস্থার সহায়তাও নিতে পারবেন। ৬ ধারা, এ আইনে বিশেষজ্ঞের অভিমত অর্থাৎ সরকারি কোনো এ বিষয়ে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো বিশেষজ্ঞ ব্যক্তি অথবা স্বায়ত্ত শাসিত বা আধা স্বায়ত্ত শাসিত কোনো সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের কোনো বিশেষজ্ঞ ব্যক্তি অথবা সরকার কর্তৃক অনুমোদিত কোনো বিশেষজ্ঞ মানে প্রতিষ্ঠানের এই বিষয়ে, এই পর্নোগ্রাফি বা এই যন্ত্রপাতির বিষয়ে এমন ব্যক্তির মতামতগুলি আদালতে সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে। ৭ ধারা, পর্নোগ্রাফি করার দণ্ড। ৮ ধারা, ধর্মীয় কাজে পর্নগুলি পর্ন বলে গণ্য হবে না। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে, ধর্মীয় বইয়ের মধ্যে, ধর্মীয় কাজে ব্যবহৃত কোনো
সংরক্ষিত কোনো বই, কোনো ম্যাগাজিন বা কোনো পত্রিকা বা এই ধরনের বিষয়গুলির মধ্যে যা থাকে যানবাহনে তা পণ্য বলে গণ্য হবে না। নয় ধারা দশ বাতিল। ১১ হল পর্নোগ্রাফি আইনে ১৩তে বলছে মিথ্যা অভিযোগ করা। পর্নোগ্রাফি আইনে মিথ্যা অভিযোগ করলে দণ্ডিত হবে ১৩ ধারা। প্রিয় ভাইরা, পর্নোগ্রাফি আইনের মোটামুটি আমাদের ৪, ৮, ৯ এই কড়াই লাগে। আর দুইয়ের ক্ষতে ব্যক্তি বলছে, ব্যক্তি, এই ব্যক্তি বলতে এ আইনে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ধরবো নাকি? আপনার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন কি একটু একটু বুঝলেন নাকি কিছুই বুঝেন নাই? আমরা কালকে শনিবার, কালকে কিন্তু আমরা মানব পাচার ধরব, মানব পাচার একটু পড়াবো, মাদক দ্রব্য একটু পড়াবো, কার্যবিধি একটু পড়াবো, আর কালকে রিভিশন করব, কার্যবিধি রিভিশন করে পড়াবো। দেড় ঘন্টার কমে কিন্তু ক্লাস শেষ হয় না, কারণ এক ঘন্টা দিয়ে তো এত পড়া, রিভিশন করে পড়ানো কষ্ট। আর রিভিশন না করলে এগুলা মনে থাকে না। এই যে দেখেন, আমি দু একটা ধারা বারবার পড়ি এবং বারবার পড়াচ্ছি, তারপরেও আমি কিন্তু দু এক জায়গায় আটকে যাচ্ছি, যার কারণে আমি ওই যে পাশে বই রাখি, আমি আজকে বইও রাখি নাই। আলামিন তো বাড়ি গেছে, ও একটু হেল্প করতো, পিছিয়ে থাকে, ও হেল্প করতে পারতেছে না, চলে গেছে বাড়ি, তাই আমি বই বের করি নাই, যার কারণে যে পর্নোগ্রাফি আইনে মনে হয় আটকে আটকে গেলাম। তাই আমি যখন আটকে যাচ্ছি, আপনার আটকে যাওয়া আরো স্বাভাবিক। অতএব বেশি বেশি পড়ুন, যেন সফলতা আসে ইনশাল্লাহ। এই জন্য রিভিশন একটু দিতেই হবে, না দিলে এলা থাকবে না। অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে এলা পড়াইছেন আবার কেন বলতেছেন, আমি বললে আপনি খালি শুনবেন, এটাই আমার পড়া। আপনি নিজে নিজে, অনেকেই ভালো পড়ে না, এটা আমি ভালো করে জানি। এখন নেন তাহলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ নামে অভিহিত হবে এক ধারা। অ্যালকালেট ২-৪, অ্যালকোহল ২-৫, আইসোমার ২-৬, ওয়াশ ২-৮, বিয়ার ২-২৪, বিওয়ারি ২-২৫, মাদক দ্রব্য ২-২৯, মাদকাসক্ত ২-৩১, নিরাময় কেন্দ্র ২-৩২, আইনের প্রাধান্য ৩, ৯০ অধিদপ্তর ৪, প্রধান কার্যালয় ঢাকায় ৫, কার্যাবলী ৬, আর মহাপরিচালক নিয়োগ ৭, কর্মচারী নিয়োগ ৮, মাদকদ্রব্য লাইসেন্স ছাড়া আনা নেওয়া যাবে না ৯-১, উপকরণ যাবে না ৯-২, ঔষধ শিল্পে যাবে ৯-৩, তবে লেবেল লাগাতে হবে ৯-৪, ডাক্তার চিকিৎসার জন্য বহন করতে পারবে ৯-৫, অ্যালকোহল লাইসেন্স ছাড়া যাবে না ১০-১, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পারবে ১০-২, পারমিট ব্যতীত অ্যালকোহল মাদক সেবন করা যাবে না ১১-১, সুইপার মুসি ডম ১১-২, বিদেশি নাগরিক পারমিটধারী দেশীয় নাগরিক পান করতে পারবে ১১-৩, কূটনৈতিকদের জন্য এবং শুল্ক বিভাগ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তির জন্য এবং ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এরকম ব্যাগেজ রুলস অনুসারে কর্তব্যরত ব্যক্তিদের জন্য এ আইনের বিধান প্রযোজ্য না, এটা হল ১১-৩। চিকিৎসক ব্যতীত অন্য কেউ ব্যবস্থাপত্র দিতে পারবে না ১২-১, চিকিৎসকের ব্যবস্থাপত্র দিয়ে একবারের বেশি মাদক ক্রয় করা যাবে না ১২-২, লাইসেন্স পারমিট বা পাস আবেদন করলে মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার প্রদান করতে পারবেন ১৩ ধারা, এবং এই লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হবে, একটানা ৩ বছর নবায়ন না করলে নবায়নযোগ্য হবে না, এরা ১৩ ধারা বা ১৩-২। নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হলে বা লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে লাইসেন্স বাতিল হলে লাইসেন্স পাবে না, আর দণ্ডিত হলে ৫ বছর পাবে না ১৪ ধারা। প্রথমবার লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে মুসলেকা নিয়ে জরিমানা করে প্রথমবারের মতো নিষ্পত্তি করা যাবে ১৫-১, ১৫-১, দ্বিতীয়বার যদি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কর্তৃপক্ষ লাইসেন্স বাতিল করতে পারবে
15 একের খ তবে এই লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে যে মাদক আটক করা হলো এই আটককৃত মাদকগুলি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার নিকট বাজার মূল্যে বিক্রয় করা যাবে 15-2 কোন ব্যক্তি লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তাকে কারণ দর্শিয়ে কর্তৃপক্ষ লাইসেন্স বাতিল করতে পারবে 16-1 লাইসেন্স যদি মহাপরিচালকের অধস্তন বাতিল করেন তাহলে মহাপরিচালকের নিকট 30 দিনের মধ্যে আপিল করা যাবে 16-2 ক আর যদি মহাপরিচালক নিজে বাতিল করেন তাহলে সরকারের নিকট আপিল করা যাবে 16-2 খ আপিলে যেটা সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে 16-3 কোন ব্যক্তি লাইসেন্সের শর্ত যথাযথভাবে পালন করে না বলে মনে হলে কর্তৃপক্ষ লাইসেন্স স্থগিত করতে পারবে 60 দিনের জন্য 17-1 এই কর্তৃপক্ষ বলতে কিন্তু মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার এই লাইসেন্স স্থগিত করা হলে যদি অধস্তন স্থগিত করে তাহলে মহাপরিচালকের নিকট 30 দিনের মধ্যে আপিল করা যাবে 17-2 ক আর যদি মহাপরিচালক নিজে বাতিল করেন তাহলে সরকারের নিকট আপিল করা যাবে 17-2 খ আর অ্যাপিলে যেটা সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে 17-3 এই আইনের 39 ধারার ব্যতীত অন্য ধারায় কেউ অপরাধ করে দণ্ডিত হলে সে ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাবে না অস্ত্রের লাইসেন্স পাবে না আগে থেকে যদি থাকে তা বাতিল হয়ে যাবে 18-1 লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা অস্ত্রের লাইসেন্স বাতিল হলে 15 দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট অস্ত্র এবং লাইসেন্স জমা দিতে হবে 18-2 মাদক মহাপরিচালক ব্যতীত অন্য কেউ মাদকের দোকান বন্ধ করতে পারবে না তবে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার অনধিক 30 দিনের জন্য বন্ধ করে দিতে পারবে 19-1 এই মেয়াদ যদি বৃদ্ধির প্রয়োজন হয় মহাপরিচালকের অনুমতি ক্রমে আরো 30 দিন বাড়ানো যাবে 19-2 আর 10 মিনিট থাকবো সর্বোচ্চ 9:30 বেজেও যাবে আর 10 মিনিট মানে লাগবে না দেখি আর এই যে মাদকের দোকান বন্ধ করলে মহাপরিচালককে জানাতে হবে 19-3 মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার মাদকের যে গুদাম কারখানা সেখানে পরিদর্শন করতে পারবে 20-এর ক মাদকের দোকান খোলা অবস্থায় পরিদর্শন করতে পারবে 20-এর খ মাদকের দোকান বা কারখানা পরিদর্শনকালে সন্দেহ হলে এই সরঞ্জামাদি জব্দ করতে পারবে 20-এর গ ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি মনে করে কোন জায়গায় মাদক অপরাধ সংঘটিত হচ্ছে সেই প্রকাশ্য জায়গায় যানবাহনে তল্লাশি করতে পারবে এবং জব্দ করতে পারবে 21-এর ক তল্লাশিকালে অপরাধীকে বিনাপণে গ্রেপ্তার করতে পারবে 21-এর খ তল্লাশি এবং গ্রেপ্তারের নিয়ম কারণ ফৌজদারি কার্যবিধিতে পরিচালিত হবে 22 ধারা এ আইনে তল্লাশি এবং গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার হলেন মাদকের মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার পুলিশের সাব ইন্সপেক্টর হতে তদুর্ধ কর্মকর্তা বর্ডার গার্ডের ল্যান্স নায়ক হতে তদুর্ধ কর্মকর্তা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হতে তদুর্ধ কর্মকর্তা কোস্ট গার্ডের পেটি অফিসার হতে তদুর্ধ কর্মকর্তা 23-1 এরা তল্লাশির জন্য অনুমতি নেবে অনুমতি না দিলে দরজা ভেঙে তল্লাশি করতে পারবে 23-1 ক তল্লাশি করে মাদক পাওয়া গেলে জব্দ করবে 23-1 খ তল্লাশিকালে সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে 23-1 গ তল্লাশিকালে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে 23-1 ঘ মাদকের জন্য তল্লাশি দিনে করতে হয় প্রয়োজনে রাতেও করা যাবে 23-2 কোন ব্যক্তি দেহের মধ্যে মাদক নিয়ে যাচ্ছে এক্স রে সহ যে কোনো পরীক্ষা করা যাবে 24-1 পরীক্ষা করে মাদক পাওয়া গেলে গ্রেপ্তার করা যাবে 24-2 আর মাদক সেবন করে প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা যাবে 24-3 আর মাদক সেবন করে সন্দেহ হলে ড্রপ টেস্ট করা যাবে 24-4 আর এ আইনে কাউকে গ্রেপ্তার করা হলে বা কোনো কিছু জব্দ করা হলে এটা যে গ্রেপ্তার বা জব্দ করবে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাদক মহাপরিচালককে প্রতিবেদন দিয়ে জানাতে হবে 25 ধারা এ আইনে বাজেয়াপ্ত যোগ্য মাদকগুলি হল 26 ধারা তা হল মাদক অপরাধ সৃষ্টিকালে মাদক দ্রব্য অর্থ সরঞ্জামাদি
যানবাহন এইগুলি বাজেয়াপ্ত করা বাজেয়াপ্তযোগ্য হবে। এটা হলো ২৬ এক। আর এই এইগুলি অবৈধ মাদকের সঙ্গে বৈধ মাদক পাওয়া গেলে তাও বাজেয়াপ্ত করা যাবে বা তাও আটক করা যাবে ২৬ ২। আর এটা যদি সরকারি যানবাহন হয় তাহলে সেটাও আটক করা যাবে, মামলা রুজুকারী কর্তৃপক্ষ তাকে নিয়ন্ত্রণকারীর কাছে গাড়িটা দিয়ে দিতে পারবে, তবে এজাহারে নোট করতে হবে ২৬ ৩। আর এই যে আটক করা মাদকগুলি এখতিয়ার সম্পন্ন আদালতের অনুমতি নিয়ে নিষ্পত্তি করা যাবে, এটা ২৬ ৪। এই বাজেয়াপ্তির পদ্ধতি, বিচার চলাকালে এখতিয়ার সম্পন্ন আদালত যদি মনে করে আটককৃত মাদক বাজেয়াপ্ত করা প্রয়োজন, তাহলে ওটা যদি মাদক দ্রব্য হয় তাহলে বাজেয়াপ্ত করবেন, অন্যান্য জিনিস হলে প্রয়োজনীয় আদেশ দিবেন, আর টাকা হলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দিবেন ২৭ ১। মাদক অপরাধ কালে মাদকের সঙ্গে যদি অপরাধীকে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এই 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 মাদকগুলি বাজেয়াপ্তর আদেশ দিবেন মহাপরিচালক, তবে একটা নোটিশ জারি করবেন, নোটিশ জারি করে এই মাদকগুলি মহাপরিচালক বাজেয়াপ্তর আদেশ দিবেন ২৭ ২। যে মাদক বাজেয়াপ্তর আদেশ হল তা বিলিবন্দেশ বা নিষ্পত্তি বা ধ্বংস ২৮ ধারা। তা হল মাদক, যে মাদক বাজেয়াপ্তর আদেশ হয়েছে এই মাদক যদি মাদক অধিদপ্তরের অফিসার আটক করে থাকেন সেক্ষেত্রে এই মাদকগুলি মাদক অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে নিষ্পত্তি হবে, এটা ২৮ ১। যে মাদক বাজেয়াপ্ত করার আদেশ হয়েছে এই মাদক যদি মাদক ছাড়া অন্য সংস্থা কর্তৃক আটক হয়ে থাকে সেক্ষেত্রে মাদকগুলি সেই সংস্থার নিকট হস্তান্তর করতে হবে, তারা এখতিয়ার সম্পন্ন আদালতের অনুমতি নিয়ে মাদক মহাপরিচালক বা তার প্রতিনিধির উপস্থিতিতে নিষ্পত্তি বা ধ্বংস বা বিলিবন্দেশ করবেন ২৮ ২। মাদক নিষ্পত্তি যারা করবেন, যারা ধ্বংস করবেন বিলিবন্দেশ করবেন, এই সংস্থাদের কর্তব্য হল বাৎসরিক একটা প্রতিবেদন সরকারের নিকট দাখিল করা, এটা হলো ২৮ ৩। প্রিয় ভাইরা, মাদকদ্রব্য এই ২৮ ৩ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আগামীকাল আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৯ ৩০ এখান থেকে এক দুইটা ধারা পড়ব, আর কার্যবিধি রিভিশন কালকে করব ১৭৩ পর্যন্ত করে, তারপরে আমরা কালকে ৭৪ থেকে একটা ধারা বা দুইটা ধারা তিনটা ধারা যতটুকু পড়া যায় পড়ব, আর মানব পাচার আইনের হয়তো বা একটু উদ্বোধন করে দিব। আপনারা কালকে মাজায় গামছা বেঁধে লাগেন। আর এখন আপনারা, আমি একটা প্রশ্ন আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো উত্তরটা বলে দিব, এতটুক লেখা আপনারা একটু পাঁচ মিনিটে লিখে গ্রুপে দিবেন, আমার লেখা বেশি সুন্দর হয় নাকি আপনাদের লেখা বেশি সুন্দর হয়, তো সেটা হলো যে কি দেওয়া যায়, কেস ডায়েরি না এটা থাক, আমি দিয়ে দেই হলো যে আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট আসামিকে কি কি বিষয় জানাবেন, আসামির স্বীকারোক্তি কার্যবিধি ১৬৪ ধারা অনুসারে লিপিবদ্ধ করার সময় এই ম্যাজিস্ট্রেট আসামিকে কি কি বিষয়গুলি জানাবেন, এটা প্রশ্ন, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হল ম্যাজিস্ট্রেট আসামিকে বলবেন যে এক দুই দিয়ে লিখবেন, এক, তিনি এই স্বীকারোক্তি করতে বাধ্য না, দুই, তার এই স্বীকারোক্তি তার বিপক্ষে ব্যবহার করা হতে পারে বা হবে, তিন, আপনাকে ভয় দেখানো হয়েছে কিনা, চার, আপনি কারো দ্বারা প্রভাবিত হয়েছেন কিনা, পাঁচ, যে আপনাকে সময় দেওয়া হলো কমপক্ষে ৩ ঘন্টা, আপনি বোঝেন, এই কথাগুলি ম্যাজিস্ট্রেট আসামিকে বুঝিয়ে বলবেন, লিখে নিচে লিখবেন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ৩৬৪ এইটুক। প্রিয় ভাইরা, এখন তাহলে আপনাদের এই উত্তর লেখা আপনারা শুরু করেন, আমি আবার গ্রুপে এই প্রশ্নটাও দিয়ে দিচ্ছি, আমিও আবার লিখতেছি গ্রুপে, আমিও হাতে লিখব, কলমে কলম খাতাতে লিখে এটা পোস্ট করেন গ্রুপে,
গ্রুপে পোস্ট করেন, আমি গ্রুপ চেক করব। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় ভাইরা, আগামীকাল 8:30 দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আবারও বলছি, আপনারা এই প্রশ্নের উত্তর এখনই লেখা শুরু করেন।